লাচিত সেনার নেতা শৃঙ্খল চলিহা গ্রেপ্তার, ব্যবসায়ী অঙ্কুশ কেডিয়ার গোচরের ভিত্তিত চলিহা গ্রেপ্তার। শিবসাগর চহৰৰ এখন দোকানত বিহু উপলক্ষে চান্দা বিচাৰি গৈ দোকানৰ স্বত্বাধিকাৰী অঙ্কুশ কেডিয়াৰ সৈতে বাকযুদ্ধত লিপ্ত হৈছিল শৃংখল চলিহাই। দাবী কৰা অনুসৰি ব্যৱসায়ীগৰাকীয়ে চান্দা নিদিয়াত মুখলৈ থুৱাই দিয়াৰ অভিযোগ শৃংখলৰ বিৰুদ্ধে। ঘটনা সন্দৰ্ভত শিৱসাগৰ থানাত গোচৰ ৰুজু কৰিছিল ব্যৱসায়ী অঙ্কুশ কেডিয়াই। 28 এপ্ৰিলত সংঘটিত এই বলপূৰ্বক চান্দা সংগ্ৰহৰ ঘটনার সবিশেষ CCTV ফুটেজ সহ দাখিল করেছিল FIR। অবশেষত মঙ্গলবারে পুয়া শিবসাগর আরক্ষী গ্রেপ্তার করে শৃঙ্খল চলিহাক। উল্লেখ্য যে অলপতে চৰাইদেউত জল জীবন মিশনের কামর অনিয়ম আঙুলিয়াই দিয়াত AJYCPর এজন নেতাক প্রহার করেছিল ঠিকাদার নির্মল মোড়ে। ঠিকাদার নির্মল মোড়ক ফোনযোগে ধমকি দিছিল শৃঙ্খল চলিহাই। তার পাছরপরাই আরক্ষী গৃহবন্দী করে রাখিছিল শৃঙ্খল চলিহাক। মঙ্গলবারে পুয়া শৃঙ্খল চলিহার গ্রেপ্তারের পাছতেই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিধায়ক অখিল গগৈয়ে। এই সন্দর্ভত সোশ্যাল মিডিয়াত অখিল গগৈর অভিযোগ। শৃঙ্খল চলিহা গ্রেপ্তার করে বসাব খোঁজা হয়েছে বিতর্কিত ঠিকাদারক। ইপিনে এই ঘটনা সন্দর্ভত শিবসাগরত জাতীয় জনগোষ্ঠীয় সংগঠন সমূহ ব্যক্ত করেছে প্রতিক্রিয়া। জাতীয় সংগঠনের নেতার বিরুদ্ধে অসমীয়া বিরোধী চক্রর ষড়যন্ত্রের অভিযোগ। বরঙনি কেবল সরকারকে দিব পাৰিব, রাজহ অনুষ্ঠান প্রতিষ্ঠানবিলাক দিব নোৱাৰিব। বিশেষকৈ সরকার বিরোধী যাবিলাকে অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে তেওঁলোকক দান বরঙণ দিয়া বন্ধ করার ধরনের এটা যে নেগেটিভ খাড়া কৈছে বা যে বাগধারাটা তৈরি কৰিছে তার অস্থিলে কিন্তু বহু অসমীয়া বিরোধী কিছুমান ব্যবসায়ী তার সুযোগ গ্রহণ করা দেখবলে পাইছো। সাধারণত অতি সহজভাবে বরঙণি বিচারিলেও এক্সটর্শন কৰিবলৈ আহিছে বলে, মাৰোৱাৰী বিরোধী বক্তব্য রাখিছে বলে, অনাসমীয়া ধরনের এনেকা ধরনের বক্তব্য রাখিছে বলে মিছা এলিগেশন দিয়ে পিনি বিরুদ্ধে ষড়যন্ত্র করা দেখ। বলপূর্বক চান্দা সংগ্রহের অভিযোগ নচ্ছেদ করে জাতীয় সংগঠনের নেতার দাবি। বিহু সন্দর্ভত অশালীন মন্তব্যের বাবেহে সৃষ্টি হয়েছিল বিতর্ক। শৃঙ্খল চলিয়ে বিহুক লৈ কৰা অশালীন মন্তব্যৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰিছিল, কিন্তু চান্দা সংস্কৃতিক লৈ তেখেতে কোনো ধৰণৰ কথা কোৱা নাছিল। বিহু উদযাপনের বাবে চান্দা সংগ্রহৰ পৰম্পৰা বন্ধ কৰিবলৈ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীয়ে জনোৱা আহ্বানৰ পাছতো ৰাজ্যৰ ভিন্ন স্থানত বিহুৰ চান্দা সংগ্রহৰ বিষয় লৈ সৃষ্টি হৈছে এনে অশুভ পৰিস্থিতি। শিৱসাগৰৰ পৰা ভৈৰৱ মুণ্ডাৰ ৰিপৰ্ট, প্ৰাগ নিউজ।